রবিবার হলদিয়ায় হনুমানজি মন্দিরে হোল করতাল বাজান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বারাসাতে সভা করতে এসে সেই ঘটনাকে কটাক্ষ করে সায়ন্তন বসু বলেন, ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম বাবাজি, রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর খোল করতাল বাজানোকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। রবিবার হলদিয়ায় হনুমানজি মন্দিরে বার্ষিক অনুষ্ঠানে গিয়ে খোল করতাল বাজান মন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে এদিন সায়ন্তন বসু বলেন, তৃণমূলের শেষ সময় চলছে, সব যাত্রায় এই বাজনা লাগবে। নাম ঠেলার নাম বাবাজি, এখন খোলের কথা মনে পড়ছে, এখন করতালের কথা মনে পড়ছে, এটা ঠেলার নাম বাবাজি, কিন্তু এই ঠেলা সামলাতে পারবেন না। যতই খোল বাজান আর করতাল বাজান, তৃণমূলের অন্তিম লগ্ন শুরু হয়ে গেছে, এখন তৃণমূলের সব যাত্রাতে খোল করতাল বাজান, সেটা ভালো হবে। এ প্রসঙ্গে এদিন সায়ন্তন বসু বলেন, দিল্লিতে আপ সরকার গঠন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, বলেন পাশের বাড়িতে ছেলে হলে কারা নাচ করে। এদিন ফারাক্কা ব্রিজ প্রসঙ্গেও তদন্তের দাবি তোলেন তিনি। 40% মতো ভোট পেয়েছি, আসন সংখ্যাও বাড়িয়েছি, পরাজিত হয়েছি, আমরা সন্তুষ্ট নই, কিন্তু ভোটও বেড়েছে, সিটও বেড়েছে। আর যারা নোটার সঙ্গে যুদ্ধ করছে, নোটা বেশি ভোট পেয়েছে না, তারা লম্পজম্প করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত।